এই হোটেলটা গরুর মাংসের জন্য অনেক জনপ্রিয়। এখানে আপনি গরুর মাংসের পাশাপাশি আলু ভর্তা, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ, সঙ্গে ডাল, ডিম আরও অনেক ধরনের ভর্তা দিয়ে দুপুরবেলা কিন্তু খেতে পারবেন। রংপুর শহরের ভিতরে এই ধরনের ছোটোখাটো অনেক হোটেল কিন্তু আছে, তবে সব হোটেলের গরুর মাংস রান্না আপনার ভালো লাগবে না। এখানে কী পরিমাণে গরুর মাংস বিক্রি হয় সেটা এই যে এখানে দাঁড়ানো ভাইকে দেখলেই বুঝতে পারবেন। তিনি কন্টিনিউয়াসলি ওইখানে দাঁড়ায় থাকেন আর মাংস বিক্রি করেন। আর একটা কারণে এখানে ভিড় হয় সেটা হচ্ছে এখানে কিন্তু মাত্র 100 টাকা হলেই আপনি গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন। এখানে হাফ গরুর মাংসের প্রাইস কিন্তু মাত্র 80 টাকা। এতক্ষণ অনেক ধরনের কথা হলো, এখন মূল কথায় চলে আসি। এই হোটেলের লোকেশন খুঁজে পেতে যাতে আপনাদের কারোরই কোনো ধরনের সমস্যা না হয় তাই লোকেশনটা সঠিকভাবে বলে দেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি টার্মিনাল বটতলা, রংপুর টার্মিনাল বটতলা যে ছিল না আগে, ওই বটতলা মোড়ে এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন। এই দুইটা সবজির দোকানের মাঝখান দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এই হোটেলটার নাম হচ্ছে এরশাদ হোটেল। যদিও ভিতরে আমি হোটেলের নাম জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলা হয়েছিল হচ্ছে আরশাদ হোটেল, বাট বাহিরে নাম লেখা হচ্ছে এরশাদ হোটেল। যাই হোক, আপনারা যে কোনো এক নামে আশেপাশে জিজ্ঞাসা করলে আপনাদেরকে এই হোটেলটা দেখায় দিবে। এই হোটেলটা ওই জায়গায় প্রচুর পপুলার। আমি এখানে আলুর ভর্তা দিয়ে সাদা ভাত প্রথমে মুখে দিব। এখানকার আলুর ভর্তাটা আপনাদেরকে একটু বলি, আলুর ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করা, কিন্তু কাঁচামরিচটাকে আবার তেলে ভেজে নেওয়া হয়েছে। তো আলুর ভর্তা এইখানে সাদা ভাত দিয়ে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট আপনার লাগবে মুখের মধ্যে। চলেন এবার একটু লেবু চিপে নেই ভাতের মধ্যে। আমি কিন্তু এই ধরনের আলুর ভর্তা এর আগে খাইনি, কাঁচামরিচ দিয়ে এত সুন্দরভাবে হোটেলে করা হয় না, শুকনা মরিচ দিয়েই বেশিরভাগ সময় করা হয়। তো এবার আমি যেটা টেস্ট করব এটা হচ্ছে মাছের ভর্তা। তো মাছের ভর্তাটা আপনার যখন আমি মুখে দিছি আমার কাছে এটা মোটামুটি লাগছে, আর এটার মধ্যে আমার কাছে কেন জানি একটু লবণের পরিমাণটা বেশি লাগছে। এবার আমরা ট্রাই করব হচ্ছে বাদাম ভর্তা। এই যে তিন ধরনের ভর্তা দেখতেছেন, প্রতিটা ভর্তাই 10 টাকা করে পিস। বাদাম ভর্তাটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এটা অনেক ভালো লাগছে, আর এটা এত মিহি করে এত সুন্দর করে ভর্তাটা করা যে মুখের মধ্যে দেওয়ার সাথেই খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাচ্ছে। তিনটা ভর্তা একসঙ্গে মিক্স করব, করে একটু মুখে দিব। তো তিনটা ভর্তা একসঙ্গে খেতে আমার কাছে ভালোই লাগছে, তবে মাছের ভর্তাটায় লবণটা একটু বেশি পরিমাণে মনে হয়েছে, যে জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে আর কি, মানে খুব একটা ভালো লাগেনি। এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন, এই গরুর মাংসের জন্য এই হোটেলটা কিন্তু অনেক জনপ্রিয়। এখানে আপনি হাড় চর্বিসহ 8 থেকে 9 পিস মাংস পাবেন। এই মাংসের প্রাইস হচ্ছে 160 টাকা। তো প্রথমেই আমি একটু মাংসের গ্রেভিটা দিয়ে সাদা ভাত খেয়ে দেখব। মাংসের গ্রেভি দিয়ে যখন সাদা ভাত খাইছি আমার কাছে একটু লবণটা খুব বেশি মনে হয়েছে। চলেন এবারে মাংসটা একটু ভেঙে দেখাই আপনাদেরকে। মাংসটা যে খুব শক্ত তাও না, খুব নরম তাও না, যেমন লাগে সচরাচর যেমন হয় ওই রকমই, খুব নরম না, হাতে নিলেই যে খুলে আসবে এই টাইপের না। মাংসটা কিন্তু সারাক্ষণ রান্না হচ্ছে চুলার মধ্যে, সেটা দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে কিন্তু হাড় পাবেন, চর্বি পাবেন। মাংসটার প্রাইস বলেছিলাম 160 টাকা, 160 টাকা দিয়ে এই মাংসটা আমার কাছে কোয়ান্টিটিটা কম মনে হয়েছে, আর এই মাংসের মধ্যে প্রচণ্ড পরিমাণে লবণ ছিল। সত্য কথা বলতে আমি যে আশা নিয়ে আসছিলাম সে আশাটা আমার পূরণ হয়নি। এখানে ডাল দেখতে পাচ্ছেন, ডালের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন এটা খুব নর্মাল একটা ডাল। তো ডাল দিয়ে চলেন মাংসটা খেয়ে দেখি খেতে কেমন লাগে। ডাল, মাংস, ভাত সব একসঙ্গে মুখে দেওয়াতে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, ডালটা কিন্তু ভালো লাগে নাই কিন্তু খেতে ভালো লাগতেছে। কেন? কারণ হচ্ছে মাংসের লবণটা একটু হলেও কম লাগতেছে। মাংসে যে এই লবণের পরিমাণটা বেশি হয়েছে সেটা প্রতিদিন হয় কি না এই বিষয়টা তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম, যে রান্নাটা প্রতিদিন এমনই হয় কি না। তারা আমাকে যেটা বলছে যে মাংস যখন শেষের দিকে আসে তখন লবণের পরিমাণটা বেশি হয়। তো তারা এই বিষয়টা জানে যে কখন লবণটা পরিমাণে বেশি হয়ে যায়, কারণ কন্টিনিউয়াসলি একটার পর একটা কিন্তু হাঁড়ি যাদের শেষ হয় আবার আরেকটা হাঁড়িতে মাংস রান্না হয়। তো এই বিষয়টা তারা জানার পরও কাস্টমারকে কী কারণে এই ধরনের মাংস সার্ভ করে সেটা আমার জানা নাই। তবে মাংসর কোয়ান্টিটি এবং আজকে আমার খাওয়ার পর যেটা মনে হয়েছে সেটা হচ্ছে লবণের পরিমাণটা ঠিকঠাক না থাকলে এই মাংসটা খেয়ে আপনি শান্তি পাবেন না। তবে দেখেন কি পরিমাণে এখানে এটা জনপ্রিয়, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে, এটাও সত্য। পাশাপাশি এই মাংসের লবণ কম বেশি এই জিনিসটা যদি তারা নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু দিন দিন তাদের যে জনপ্রিয়তাটা আছে, বা বাহিরের মানুষ একদিন যেয়ে যদি এরকম খারাপ কিছু পায় তাহলে কিন্তু এটা জনপ্রিয়তা দিন দিন কমে যাবে। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে তাদের ব্যবহার কিন্তু সব দিক দিয়েই ভালো ছিল।
যাই হোক, এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন, আর রংপুরে কোথায় কোথায় গেলে ভালো ভালো খাবার ট্রাই করা যাবে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।